কেমন আছেন আপনারা? অনন্যাস ব্লগ চ্যানেলে আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে 12 ডিসেম্বর আর এখন বেজে গেছে ঘড়িতে ঠিক 8:45। তো অনেক সকালেই উঠেছি, ভাবছি মানে ধুপগুড়ি যাব। তো ভাবছি যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, কিন্তু বুঝতেই পারছেন শীতের দিন, তো মানে যত তাড়াতাড়ি করি না কেন আলটিমেট দেরি হয়ে যাচ্ছে। আর অজু তো ঘুমিয়েছিল, কিছুতেই উঠছে না, ওকে ডেকে ঠেকে এখনই ওঠালাম। আমরা এখন বাসে রয়েছি, অনেকক্ষণ উঠেছি, প্রায় চলে এসেছি, আর দু এক মিনিট না 3-4 মিনিট পরেই আমরা নেমে যাব। পরে না একটা বিশাল কাণ্ড হয়ে গেছে, মানে কি আর বলবো আপনাদেরকে, আমি আর ভিডিও করতে পারিনি। মানে এত খারাপ পরিস্থিতি যে আমি আর ভিডিও করার মতো মানে মাথায় আসেনি যে ভিডিও করব বা ভিডিও করার দরকার বা করে আপনাদের শেয়ার করতে পারবো। মুখেই বলছি, বাড়িতে ঢোকার মুহূর্তে দেখতে পাচ্ছি, কালকে যেহেতু পরীক্ষা ছিল আমার, যে ব্যাগটা আমি নিয়ে গেছিলাম ওই ব্যাগে বাড়ির চাবিটা ছিল। সেই চাবিটা না আমি মানে যেহেতু ব্যাগটা নিয়ে যাবো সেহেতু ভেতরে সমস্ত জিনিসই বের করে ফেলেছি, চাবিটাও বের করে ফেলেছি। চাবিটা বের করে আমি আমার বাড়ির কম্পিউটার টেবিলের যে ড্রয়ারটা ওর মধ্যে রেখে দিয়েছি। কিন্তু মানে আমারই ভুল হয়েছে যে চাবিটা পরে আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত ছিল, সব নিয়েছি। মানে বলে না কপালের ফেট থাকলে আর হ্যারাস হওয়ার থাকলে তো সেটা যেমন করেই হোক হবই। তারপরে তো আজকে তো রওনা দিয়ে দিয়েছি সকালবেলা, ওটা আর নেইনি। যখন ধূপগুড়িতে মোটামুটি চলে এসেছি মানে গাড়ি থেকে নামবো ঠিক সেই পর্যায়ে ওর বাবা কি একটা কথায় বললো যে গাড়ির চাবিটা তোমার ব্যাগে আছে তো দেখো তো, তখন আমি দেখতে গিয়ে দেখলাম যে চাবিটা নেই। তখন তো মাথায় কি বলবো আপনাদের, মানে কি যে পরিস্থিতি। তারপরে সেই বাড়িতে আসলাম, মানে ওর বাবার সাথে আমার তো খিচিন মিটির হতে 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 তারপরে আসলাম বাড়িতে। আসার পরে অনেক ভাঙার চেষ্টা করা হচ্ছে, আর সেই মানে বাইরের গ্রিলে যেই লকটা ছিল সেটা তো বড় লক ছিলই, আর ঘরের সাথে যে লকটা ছিল সেটা তো ওই বড় মানে খুব মানে কি বলবো খুব পাওয়ারফুল লক ছিল যেটা, তো সেই সেটা তো ভাঙা বিশাল ব্যাপার। আর আবার ফট করে জলপাইগুড়ি গিয়ে নিয়ে আসা, বা এতক্ষণ আমরা আবার কোথায় থাকবো, তো এই সমস্ত করে আর তো আবার বসে থাকতে হবে, মানে অনেক কিছু বুঝতেই পারছেন। আর ওর বাবাকেও যেতে দেয়নি, আর ওদিক থেকে আমার বাবাও বলছে তাহলে আমি গিয়ে দিয়ে আসি। তো বাবাকেও বলছি থামো দেখি, একটু ওয়েট করি দেখি কি হয়, আদৌ তো ভাঙা যায় কি না। তো যাই হোক, আলটিমেট আমাদের বাড়িতে বাড়িওয়ালি কাকিমা যে আছেন ওনাদের বাড়িতে, ওনাদের ঘরে কাজ করেন ওই প্লাম্বার, ইলেকট্রিশিয়ান প্লাম্বার সবই, তো উনি হচ্ছে ওনাকে ফোন করলেন, করার পরে উনি আসলেন। আসার পরে তালাটা ভাঙলো, ভাঙার পরে আমরা ঘরে ঢুকতে পারলাম। আপনাদেরকে ভাঙা লকগুলো দেখুন কি অবস্থা যে হয়েছিল আজকে ভগবানই জানে। আপনাদের দাদা এই যে এখন বাজার থেকে আসলো, এই ফুলকপি, এই যে পালং শাক, ধনে পাতা, বেগুন, আর এখানে মাছ এনেছে, কাতল মাছ বলে না যদি কাতল কিছু একটা হবে। এই যে মাছগুলো আমার তো রান্না হয়ে গেছে, আমি খিচুড়ি করেছি, আজকে যেহেতু এলাম আমি মাছ ভেজে নিব, কয়েক পিস রান্না না ভাজা করব, আর খিচুড়ি করেছি। আপনাদের দাদা গোটা 50 এক অরেঞ্জ নিয়ে এসছে, ঠাকুরের জন্য আলাদা কয়েকটা রাখলাম, ওই যে ঠাকুরের জন্য, এই যে এগুলো ঠাকুরের জন্য, আর এইগুলো হচ্ছে আমাদের জন্য। ঠাকুরের প্রসাদ থেকে হোটেল তো আমাদেরই খেতে হবে, সেটা হোক, ঠাকুরের আলাদার জন্য ঠাকুরের ঝুড়ি। বাড়ি থেকে আসার সময় মা কতগুলো ফুল দিয়ে দিয়েছে, দেখুন এগুলো সব আমাদের গাছের ফুল। এই যে হলুদ জবাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, না এইটা নতুন গাছের ফুল, এটা বেশি হয় না, আজকে ভাগ্যক্রমে হয়েছে তাই। কী করে হলো, এই যে এখানে 4 পিস মাছ, এখানে 2 পিস, মোট 6 পিস মাছ ভাজবো আর কাপড় ভাজা, তো এটা দিয়েই খাবো খিচুড়ি। এই যে দেখুন খাওয়ার টেবিলে চলে এসেছি, এই যে মুসুরির ডালের খিচুড়ি, প্রচুর পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আসলে সবারই তো একটু সর্দি ভাব রয়েছে, আর পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডালের খিচুড়িটাও ভালো হয়, সাথে রয়েছে মাছ ভাজা, পাঁপড় ভাজা। তো ঠিক আছে, আর বকবক না করে খেয়ে নিই, আর আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।